বন্ধুরা, আজকে আলোচনা করব বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে কনস্টেবল ট্রেডম্যানে আবারও নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান পাবলিশ করা হয়ে গেছে। এখানে শর্ট নোটিফিকেশান পাবলিশ করা হয়ে গেছে। তো এখানে টোটাল যে শূন্য পদ রাখা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন মেল ক্যান্ডিডেটদের জন্য 1220টি আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 64টি। এখানে 1284টি টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে। মেল ফিমেল সকল ক্যান্ডিডেট অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবেন, তবে এখানে আপনাদের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া হবে। ভ্যাকেন্সি ডিটেলসগুলি এখানে তুলে ধরা হয়েছে, তো আমি সেগুলি নিয়ে এখন আলোচনা করবো। এখানে দেখুন পে স্কেল বলা হয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে কিন্তু পে স্কেল, যেটাকে স্যালারি বলা হয়, সেটা দেওয়া হবে। ভ্যাকেন্সি এখানে কনস্টেবল কোবলার, কনস্টেবল টেইলার, কনস্টেবল কুক, ওয়াটার কেরিয়ার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, এই সমস্ত পোস্টে আপনাদের কিন্তু টোটাল লোক নিয়োগ করা হবে 1284 জন। তো এগুলি হচ্ছে আপনাদের শর্ট নোটিফিকেশান। তার যে ডিটেলস নোটিফিকেশান রয়েছে সেটা কিন্তু কিছুদিনের মধ্যে পাবলিশ করা হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের নেওয়া হবে। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, কোনো ধরনের অফলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। ভ্যাকেন্সি আপনাদের সময় মতো এখানে বলা হয়েছে ইনক্রিজ এবং ডিক্রিজ হতে পারে, এটা বিএসএফের মধ্যে রাইট রয়েছে, ঠিক আছে। অর্থাৎ বৃদ্ধি কমানো যেতে পারে। বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এর জন্য আবেদন করতে পারবেন। ভ্যাকেন্সিগুলি এখানে দেখতে পাচ্ছেন স্টেট ওয়াইজ এবং ইউটি ওয়াইজ কিন্তু ডিভাইডেড করা হবে। লাস্ট ডেট বলা হয়েছে 30 দিনের মধ্যে এর অনলাইন আবেদনটা করতে পারবেন, যখন অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হবে। তারপরে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 25 বছর রাখা হবে। যারা জেনারেল তাদের জন্য এসসি এসটি ওবিসির জন্য এখানে কিন্তু কেজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে দুই ধরনের কোয়ালিফিকেশন রয়েছে। সবগুলি পোস্টের জন্য আপনাদের মাধ্যমিক পাস প্রয়োজন। তার সাথে কিছু কিছু পোস্ট রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে চলবে, কোনো ধরনের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রয়োজন পড়বে না। যেমন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টগুলি রয়েছে, ঠিক আছে, আপনাদের ওয়াশারম্যান, তারপর রয়েছে কনস্টেবল বারবার, কনস্টেবল সুইপার, এই সমস্ত পোস্টে যারা আবেদন করতে চান শুধুমাত্র মাধ্যমিক পাস হলে চলবে। তার সাথে যেই ট্রেডে আবেদন করবেন সেই ট্রেডের কিন্তু এক্সপিরিয়েন্স আপনাদের প্রয়োজন পড়বে, সার্টিফিকেট কোনো প্রয়োজন পড়বে না। যেটাকে ট্রেড টেস্ট বলা হয় সেই ট্রেড টেস্ট কিন্তু নেওয়া হবে, সেটি কোয়ালিফাই করতে হবে। যদি কনস্টেবল কুক, তারপর ওয়াটার কেরিয়ার, এই সমস্ত পোস্টে আবেদন করতে চান তাহলে আপনাদের মাধ্যমিক পাসের সাথে সাথে আপনাদের ন্যাশনাল স্কিল, আপনাদের একটা সার্টিফিকেট প্রয়োজন পড়বে, ঠিক আছে, NSQF Level 1, এখান থেকে একটা কোর্স করা থাকতে হবে আপনাদের এই রিলেটেড, স্টেট রিলেটেড, তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন। তো এখানে অল ওভার ইন্ডিয়ার আপনাদের স্টেট ওয়াইজ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি আপনাদের মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট দেওয়া হয়েছে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হাইট দেওয়া হয়েছে। যারা নর্থ ইস্ট থেকে বিলং করে তাদের জন্য অনেকটা কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে অফিসিয়ালি নোটিফিকেশান এটা, ঠিক আছে, এটা কিন্তু ফেব্রুয়ারি নোটিফিকেশান, এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট নোটিফিকেশান, কিছুদিন আগে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল, তো এখন আবার ওই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে, বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে, এখানে ভিজিট করে কিন্তু আবেদনটা শুরু হবে। তো বন্ধুরা, আগামী কিছুদিনের মধ্যে তার অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে যাবে। যখন অনলাইন আবেদন শুরু হবে তার ডিটেলস নোটিফিকেশান আবারও দেওয়া হবে, তখন আপনাদেরকে জানিয়ে দেব, ঠিক আছে, যখন শুরু হয়ে যাবে অনলাইন। তো এটা কিন্তু লেটেস্ট আপডেটে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে, ঠিক আছে। তো কিছুদিন অপেক্ষা করুন, যখন আসবে অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেলস নোটিফিকেশানটা তখন আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকের জন্য এতটুকু রাখছি, জয় হিন্দ।